नमस्कार मैं जाहिद आपनालोक पुनर्बार स्वागत जानाइछो मैं यूट्यूब चैनल जाहिद क्रिएशन्स लै एई मुहूर्तत अहोम टेटर जि हकल केन्डिडेटे अहोम टेटत पास करिसिले हे हकल केन्डिडेटक एटा दिबोले उलाइछो गुरुत्वपूर्ण खबर आरो खबरटो सुवार कारणे आपनालोके भिडियोटो प्रथम पुरा हेक लैके साबोले अनुरोध थाकिल जि हकल केन्डिडेटे इतिमध्ये पास करिले तेलोके एटा भाबि आसे जे आमार प्रोविजनल मेरिट लिस्टो केतिया उलाबो কিন্তু প্রভিজনাল মেরিট লিস্ট উলার আগতে আপনার ডকুমেন্টসখিনি ভেরিফিকেশন হব। এটা কথাটা হল আপনার ডকুমেন্টস ভেরিফিকেশন বিলাক এটা অফলাইন হব না অনলাইন হব, কারণ যিদরে করোনার আতঙ্ক আমি দেখবলে পাইছো হেয়ার উপর লক্ষ্য করে আমি এটা আপনার যথাসম্ভব কব পারো যে আপনার ডকুমেন্টস যে ভেরিফিকেশনের কথা সেই অনলাইন হওয়ার চান্স খুবই বেশি আছে। যদি অনলাইনত ডকুমেন্ট ভেরিফিকেশন হয় তাহলে কোন প্রক্রিয়াত আপনার অনলাইন ডকুমেন্ট ভেরিফিকেশন হব, আর যদি অফলাইন হয় তাহলে কেতিয়া আর কেন হব। আপনার ডকুমেন্ট ভেরিফিকেশন হওয়ার অফলাইন যে পর্যায় সেই আপনার দুটা পর্যায়ত হব পারে, এটা হল আপনার জেলা ভিত্তিক আর এটা হল আপনার স্টেট ভিত্তিক। অর্থাৎ আপনার যদি জেলা ভিত্তিক হয় তাহলে আপনার নিজের ডিস্ট্রিক্ট নিজের ডকুমেন্টসখিনি আপনার ভেরিফিকেশন করব লাগবে, আর যদি আপনার গোটেই মিলি যদি এটা স্থানত যদি আপনার ডকুমেন্টসখিনি ভেরিফিকেশন করে তাহলে আপনার হয়তো গুয়াহাটি কলাক্ষেত্রত আপনার ডকুমেন্টস ভেরিফিকেশনের কারণে মাতি পারে। কিন্তু যদি করোনার আতঙ্ক যেনেকে বাড়ি আছে যদি তেনেকুৱা পর্যায়ে আহি যায় তাহলে আপনার অফলাইন ডকুমেন্ট ভেরিফিকেশনের আশাটা বাদ দেওয়াই বেশি ভাল হব, কারণ করোনার সময়ত কেতিয়াও আপনার এই ডকুমেন্টসবিলাক অফলাইন ভেরিফিকেশন নকরে। যদি তেনেকুৱা হয় তেতিয়াহলে আপনার অনলাইন ভেরিফিকেশন হওয়াটোর চান্স আছে। আর অনলাইন ভেরিফিকেশনের কথাটো অলরেডি আপনার নিযুক্তির কারণে যে এডভার্টিজমেন্ট ওলাইছিলে তাতে তেওঁলোকে স্পষ্ট করে কৈ দিছিলে যে আমি আপনার ডকুমেন্টস যাক আছে সেইবিল আমি ভেরিফিকেশন কিদরে করিম সেই আপনার সেই এডভার্টিজমেন্টখন যদি পড়ে তাতে স্পষ্ট করে তাতে লিখা আছে। আর তাতে ডিজি লকার বলে একটা অপশন আছে, সেই ডিজি লকারের জড়িয়ে ডকুমেন্টসখিনি ভেরিফাই করব। এটা কথাটো হল ডকুমেন্টস ভেরিফাই কি অকল দুই এজনের হব নে সবরে হব। কথাটো হল যে যিসকলৰ ডকুমেন্টস অলপ খেলিমেলি হৈ আছে, হয়তো কোনোবাই ডকুমেন্টস আপলোড দিয়াতে কিবা ভুল কৰিছিলে, হয়তো মার্কশিটৰ ঠাইত আপোনালোকে হয়তো ডিগ্রির মার্কশিটৰ ঠাইত আপোনালোকে হায়ার সেকেন্ডেরি মার্কশিট দি দিছে, নহলে হায়ার সেকেন্ডেরি মার্কশিটৰ ঠাইত আপোনালোকে ক্লাস টেনৰ মার্কশিটটো আপলোড দি দিছে। তেনেকুৱা বহুতৰে মই ফল্ট পাইছো, তেনেকুৱা বহুতে মোক কল কৰি জনাইছিলে যেতিয়া আপোনালোকে এপ্লাই কৰিছিলে সেই ঠিক সেইটো মুহূৰ্তত যে মোৰ তেনেকুৱা হৈছে এতিয়া মই কি কৰিম। সো মই তেখেতসকলক যিমানখিনি পাৰিছোঁ সহযোগিতা কৰিছোঁ। এতিয়া আপোনালোকৰ ডকুমেন্ট যদি তেনেকুৱা ভুল হৈ আছে তেতিয়াহ'লে কিন্তু আপোনালোকক ডকুমেন্ট ভেৰিফিকেশ্যনৰ কাৰণে মাতিব পাৰে, এতিয়া অনলাইন হওক বা অফলাইন হওক। এতিয়া যিকোনো এটা পৰ্যায়ত আপোনালোকৰ ডকুমেন্টছখিনি ভেৰিফিকেশ্যন হ'ব, আৰু ডকুমেন্টছ ভেৰিফিকেশ্যন নোহোৱালৈকে আপোনালোকৰ প্ৰভিজনেল যিটো মেৰিট লিষ্ট ফাৰ্ষ্ট মেৰিট লিষ্ট সেইটো কেতিয়াও নোলায়। ফাৰ্ষ্ট আপোনালোকৰ ডকুমেন্টছখিনি ভেৰিফিকেশ্যন হ'ব, তাৰপিছতহে আপোনালোকৰ ফাৰ্ষ্ট প্ৰভিজনেল মেৰিট লিষ্টখিনি ওলাব। সো এতিয়া আমি কোনো ধরনের অফিসিয়াল নোটিফিকেশন পোৱা নাই কেতিয়া আহিব আপনার ডকুমেন্টস ভেরিফিকেশনের সময়, যেতিয়া আহিব আমি নিশ্চয় আপনার জনাই দিম। গতিকে অসম টেটৰ লগত রিলেটেড যিখিনি তথ্য মই যিমানখিনি জানো যিমানখিনি পাৰো আপনার মোর চ্যানেলের জড়িয়ে মই আগবাড়াবলে যত্ন করো। গতিকে মোর চ্যানেলটা যদি আপনার প্রথমবারের কারণে ভিজিট করে আছে তেতিয়াহলে চ্যানেলটো সাবস্ক্রাইব করে কাষত থাকা বেল আইকনটো প্রেস করে দিব, আর ভিডিওটো যদি এতিয়ালৈকে লাইক এন্ড কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করা নাই সোনকালে করে দিয়ক। লগ পাম পরবর্তী ভিডিওত। আজিকালে এইখানে, বাই বাই, টেক কেয়ার, জয় অসম।